কি হলো সমুখ, গোটা বাজারটা তো ঘুরে ফেললে। আনাজপাতি কিছু কিনবেই না, এইভাবেই বাড়ি চলে যাবে। সমুখ হাঁটা থামিয়ে বলে, কি করি বলো ভায়া, জিনিসের দামের সামনে আমার পকেটটা অনেকটা ছোট লাগছে, তাই ঘুরে ঘুরে দেখে না কিনলে কোনো উপায় আছে কি? তোমার বোন তো বলেই খালাস, এখন যত জানা এই সমুখ সেনের। আমি এবার রসিকতা করে বলি, এতই যখন সমস্যা তখন বিবাহ করলে কেন ভায়া? আমার মতো চিরকুমার থাকতে পারতে, তাতে তুমিও বাঁচতে আর আমার বোনটিও। সমুখ এবার একটা উচকি হেসে বলে, ভায়া, বিবাহ হলো এমন একটা ঘটনা যেটা ঘটলেও অশান্তি আর না ঘটলেও আরও অশান্তি, যেটা মানুষে আমাদের দুজনকে দেখলেই বুঝতে পারবে। চলো এবার কিছু একটা কিনে বাড়ি ফেরা যাক। জিনিসপত্র কিনে আমরা যখন বাড়ি ফিরলাম, দেখি ইন্সপেক্টর বড়াল সোফায় বসে জলযোগ করছেন। একটা কথা মানতেই হয়, ভদ্রলোক বেশ খাদ্যরসিক। সমুখকে দেখা মাত্র ইন্সপেক্টর বড়াল বলেন, মানে আরে মুফাই, এই সেই তখন থেকে আপনাদের জন্য বসে আছি, অবশেষে বৌঠানের ওই দিয়ে যাওয়ার সামান্য জলযোগ সারছিলাম আর কি। সমুখ হাতে থাকা বাজারের ব্যাগটা রেখে ইন্সপেক্টর বড়ালের সামনে থাকা চেয়ারে বসতে বসতে বলে, সে ভালোই করেছেন, তা আপনার মতন এত ব্যস্ত মানুষ আমাদের এখানে। মানে আরে কি বলেন মশাই, তার আগে এইটা ধরুন। এই বলে ইন্সপেক্টর বড়াল তার পাশে থাকা ব্যাগ থেকে একটা চেক বার করে সমুখকে দেয়। সমুখ সেটা বার করে দেখে, তারপর বলে, এটা কিসের জন্য ইন্সপেক্টর বড়াল? এই হচ্ছে মানে গুণী মানুষের গুণ, এত বড় বিপদ থেকে আমাকে বাঁচালেন, এদিকে দেখুন এই বেমানুন ভুলেই বসেছেন। বলি মশাই, খুনি নগেনকে যেভাবে ধরলেন তার জন্য সরকার আপনাকে এই সামান্য পারিশ্রমিকটুকু তো আপনার হাতে তুলে ধরেছে। সম্মুখ হেসে বলে, বাহ, অনেক উপকার হলো কিন্তু। এই কেন সম্মুখবাবু? সকালের প্রেক্ষিতে বর্তমান বাজারের মূল্যবৃদ্ধি সম্বন্ধে একটু ছোটোখাটো বক্তৃতা দিয়েছি, আর এখন দেখুন আপনি কত উপকার করলেন। আরে মশাই, এ তো আপনার পাওনা টাকা। এই বলে চুপ করে কি ভাবতে থাকে ইন্সপেক্টর বড়াল। আমি বলি, কি হলো ইন্সপেক্টর বড়াল, কিছু সমস্যা? না ঠিক সমস্যা নয়, একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে বুঝলেন, তা বলতে পারি? সমুখ অক্ষে বলে, প্রশ্ন? হ্যাঁ মশাই। বেশ বলে ফেলুন। দেখুন মানে আমাদের সকলের জীবনে কিছু না কিছু একটা অসাফল্যতা থাকে। হ্যাঁ অবশ্যই আছে। কিন্তু মশাই এবার প্রশ্ন হচ্ছে, মানে আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে মানে যেটা আপনি মানে সঠিকভাবে সমাপ্ত করতে পারেননি? সমুখ এই কথা শুনে একেবারে চুপ করে যায়। আমি জিজ্ঞাসা করি, কি সমুখ, এরকম কোনো কেসের ঘটনা আছে নাকি তোমার জীবনে? সমুখ চেয়ারে হেলান দিয়ে ইন্সপেক্টর বড়ালকে জিজ্ঞাসা করে, হ্যাঁ ইন্সপেক্টর বড়াল, পুলিশ হিসেবে আপনার নামটা খুব একটা কম কিছু নয়, এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনার জীবনে এরকম ঘটনা ঘটেছে কিনা, তাহলে কি বলবেন? এ মশাই, আপনি যত বড়ই পুলিশ অফিসার হই না কেন, মানুষের জীবনে ওঠা পড়া তো আছে, আর সেখানে থেকে আমিও ছাড় পাই না। বেশ তাহলে ধরে নিচ্ছি আপনার জীবনেও এরকম অসমাপ্ত কেস রয়েছে। আল্লাবাদ। হ্যাঁ এরকম আমার জীবনেও একটা ঘটনা আছে ইন্সপেক্টর বড়াল। এই কী ঘটনা সববাবু? সমুখ এবার একটা সিগারেট ধরিয়ে বলে, এই ঘটনাটা যখন ঘটে তখন
তুমি মানে পৃথ্বী ধানবাদে থাকো। বিশিষ্ট ব্যবসায়ী ইন্দ্রজিৎ লাহিড়ী পুত্রের বিবাহে আমি আমন্ত্রিত হই, আর সেখানে অনুষ্ঠান চলাকালীন মৃত্যু হয় নববধূর, আর হারিয়ে যায় ওনাদের পরিবারের 100 বছরের পুরাতন সোনার নেকলেস। আমি বলি, সে কি? হ্যাঁ, আসলে ওনাদের নিয়ম ছিল নববধূর বৌভাতের অনুষ্ঠানে ওই হার পরানো, তারপর সব মিটে গেলে নেকলেস পুনরায় আবার ব্যাংকে ফেরত যেত। কিন্তু তা মশাই এই অপরাধী কি ধরতে পারেননি? পেরেছিলাম ইন্সপেক্টর বড়াল, পেরেছিলাম। ওনাদের ম্যানেজার আদিনাথের নিয়োগই চুরি করেন। কিন্তু আমি এবার বলি, কিন্তু কি সমুখ? তাকে শেষ অব্দি খুঁজে পাওয়া যায়নি। এরপর ইন্সপেক্টর বড়ালের দিকে ফিরে সমুখ বলে, অতএব গোয়েন্দা সমুখ সেন ব্যর্থ। এতে বসেই আপনি আর কি করতে পারেন বলুন তো? যাক, এবার আমি ওঠে বুঝলে থানাতে যেতে হবে, একটু কাজ আছে। ইন্সপেক্টর বড়াল বেরিয়ে গেলে দরজা বন্ধ করে আমি চলে আসতে যাব, অমনি দরজার কলিং বেলটা আবারও বেজে উঠল। আমি দরজা খুলে দেখি একজন 40-বছরের ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, তার পরনে প্যান্ট শার্ট, চোখে চশমা। ভদ্রলোক আমাকে নমস্কার করে বললেন, আচ্ছা শামুকবাবু আছেন? আমি বলি, হ্যাঁ আছে, আসুন ভেতরে আসুন। ভদ্রলোককে নিয়ে ভেতরে আসতে দেখি শামুক চেয়ারে পা তুলে খবরের কাগজ পড়ছে। আমি তাকে বলি, শামুক একজন তোমার সাথে দেখা করতে এসছেন। শামুক সেদিকে না তাকিয়ে বলে, বেশ তো বলে দাও নেই। আমি ইশ্বস্তত বোধ করে বলি, হ্যাঁ শামুক, উনি তোমার কাছে একটা দরকারি কথা বলতে এসছেন। এবার শামুক মুখের সামনে থেকে কাগজটা সরিয়ে কিছু বলতে যাবে, অমনি ভদ্রলোককে চোখে পড়ে, তারপর বলে, তাই তো, মানুষের সেবায় আমি সদা প্রস্তুত। শামুক তেনাকে নমস্কার জানাতে ভদ্রলোক বলেন, নমস্কার শামুকবাবু, আমার নাম সৌগত রায়, কলকাতার একটা বেসরকারি কোম্পানিতে চাকরিজীবী। ঠিক আছে, আগে আপনি বসুন। এই বলে শামুক তার উল্টো দিকে সোফাতে মিস্টার রায়কে বসতে বলে। ভদ্রলোক সোফায় বসে রুমাল দিয়ে ঘাম মুছে টেবিলে রাখা জলে গ্লাস তুলে সেটা পান করলেন। শামুক বলে, হ্যাঁ এবার বলুন, আপনার কি দরকারি আপনি এসেছেন? আসলে শামুকবাবু, আমি ধানবাদের ছেলে, ওখানেই মানুষ, ওখানেই পড়াশোনা, আর ওখানেই আমার গৃহ সংসার সব কিছু ওখানে। তবে জীবনে একবার ইচ্ছা ছিল কলকাতা শহরে হেড অফিসে চাকরি করা। বুঝতেই তো পারছেন, হেড অফিসে চাকরি করার অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। শামুক এতক্ষণ মনোযোগ সহকারে শোনে, একবার বলে, আসলে ঘটনাটা কি যদি বলেন মিস্টার রায়, তাহলে উপকৃত হই। হ্যাঁ বলছি মিস্টার সেন, আমি মটলেনে একটা মেস বাড়িতে ভাড়া করে থাকি, গত 1.5 মাস আমি ওখানেই আছি। আর আমি আছি বলবো কেন, বলা চলে খুব ভালোই আছি। কিন্তু হঠাৎ এক বৃষ্টিমুখর সন্ধ্যাতে, এই বলে চুপ করে যান মিস্টার রায়। আমি বলি, হঠাৎ কি হলো স্বাগতবাবু? ভদ্রলোক আমার কথায় নিজের সম্বিত ফিরে পেয়ে বলেন, আসলে সেদিন অফিসে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, এমনিতেই বাইরে বর্ষার বৃষ্টিমুখর রাত, তারপর অফিস ছুটি, তাই এক প্রকার আনন্দেই কাটছিল সময়টা। হঠাৎ আমার কাছে একটা দরকারি ফোন আসে, ফোন তুলতে জানতে পারি আমার মাস্তুতো দাদা অরিন্দম ভৌমিক হাসপাতালে ভর্তি, আর যাকে বলে মশাই এই যখন তখন অবস্থা। সে যাক, তা কোনো মতে প্রস্তুত হয়ে আমি হাসপাতালে পৌঁছালাম, আর সেই রাতেই এই দাদা আমাকে ছেড়ে চলে গেলেন। সে তো বুঝলাম মিস্টার রায়, কিন্তু এতে আমার কি করার আছে? আছে শামুকবাবু আছে,
এই বলেই ভদ্রলোক তার পকেট থেকে একটা চিরকুট বার করে সম্মুখের হাতে দেন, আর সম্মুখ আমাকে। আমি সেটা পড়ে দেখি, তাতে লেখা, সব তো আমার খেলার জিনিস, পাতায় পাতায় এসে আঙুল দিয়ে চেপে ধরে লেখনই পাও শেষে। সম্মুখ এবার বলে, এর মানে কি মিস্টার রায়? সেটাই তো আমি কিছু বুঝতে পারছি না সম্মুখবাবু, আর তার জন্যই তো আপনার কাছে আসা। আমি এবার নিজের কথা থামাতে না পেরে বলি, আচ্ছা সম্মুখ, এই কথাগুলোর সঙ্গে দেখো কোনো পারস্পরিক সম্পর্ক নেই। একদম ঠিক বলেছ প্রীতি, তবে কিছু তো একটা আছেই। এরপর মিস্টার রায়কে সম্ভব বলে, আচ্ছা আপনার দাদাও কি ধানবাদে থাকতেন নাকি? না না মিস্টার সেন, দাদা বর্তমানে কলকাতারই বাসিন্দা। সমক অবাক হয়ে প্রশ্ন করে, বর্তমানে মানে আগে কোথায় থাকতেন? দেখুন, দাদা খুব কম বয়সী বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে, আর যেটুকু আমি শুনেছি তাতে নাকি পৃথিবীর বহু দেশেই ও চষে বেরিয়েছে। তবে এই বিষয়ে আমি তেমন কিছু বলতে পারবো না মিস্টার সেন। উনি কি করতেন? ক্ষমা করবেন মিস্টার সেন, আমি এসব বিষয়ে কিছুই জানি না। আসলে বাড়ি ছেড়ে দাদা বেরোনোর পর কেউ এর খোঁজ খবর রাখে না, তবে ছেলে হিসাবে খুব খারাপ তা বলা চলে না। অবশ্য যেটুকুন আমার দেখা ছিল সেটুকুন। ভদ্রলোকের কথা শুনে সমক চুপ করে কি যেন ভাবতে থাকে, তারপর চশমাটা খুলে রুমালে মুছতে মুছতে বলে, একবার আপনার দাদার বাড়িটা দেখতে চাই মিস্টার রায়। বেশ তো, কাল বিকালেই আসুন, দেখিয়ে দিচ্ছি। রাসবিহারিতে একটা ফ্ল্যাট আছে, আমি আপনাদের দেখিয়ে দেব। হুম ঠিক আছে, তাহলে আজ বিকাল 5টা নাগাদ যেতে চাই। সৌগতবাবু সোফা ছেড়ে উঠে নমস্কার জানিয়ে বললেন, বেশ মিস্টার সেন, তাহলে ওই কথাই রইল, আজ বিকেল 5টা। সৌগতবাবু চলে যেতে আমি সমককে জিজ্ঞাসা করি, আচ্ছা সমক, ব্যাপারটা কি বলো তো? সমক একটা সিগারেট ধরিয়ে বলে, অন্তরে আজ বিষের খেলা, তীব্র দাহ, অমৃত আজ পরশে তোমার, সেটা কোথায় পাবো? আমরা যখন অরিন্দবাবুর ফ্ল্যাটে পৌঁছালাম, তখন দেখি মিস্টার রায় ইতিমধ্যে এসে পড়েছেন। পাঁচতলার ওপর দু কামরা এক ফ্ল্যাট। আমাদের দেখে সৌগতবাবু বললেন, আপনাদের আসতে অসুবিধা হয়নি তো মিস্টার সেন? সমক বলে, সেটা বলার কথা নয় মিস্টার রায়, আগে চলুন আপনার দাদার বাড়িটা একটু ভালো করে দেখা দরকার। আমি সমকের পেছন পেছন ঘুরে ঘুরে দেখতে থাকি। ঘরের মধ্যে যে বেশি জিনিস আছে তা নয়, একটা ঘরে বিছানা আর আলমারি, আর অন্য ঘরে একটা টেবিল, বুককেসে বেশ অনেক রকমের বই আছে, একটা সোফা আর দুটো চেয়ার। সমক খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত জিনিস ভালো করে দেখতে থাকে, এমনকি ভালো করে দেখতে থাকে ওয়েস্ট বিনটা পর্যন্ত। তারপর মিস্টার রায়ের কাছে এসে বলে, এই ঘরটা তো হলো এক প্রকার, এবার চলুন পাশের ঘরটা দেখা যায়। পাশের ঘরেও সে একইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে, কখনো বিছানায়, কখনো চাদর সরিয়ে, কখনো বা বালিশ সরিয়ে, অবশেষে সে আলমারির ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। কিছু দেখার পর সে বলে, চলুন মিস্টার রায় এবার একটু বসা যাক। তবে মৃত্যুর সময় তিনি আমাকে তিনটে জিনিসের কথা বলে দেন, প্রথমটি হলো এই চিরকুটটা, দ্বিতীয় হলো আলমারির চাবি, আর তৃতীয় হলো এই পেনটা। এই বলে ভদ্রলোক তার পকেট থেকে একখানা পেন বার করে সমুখ রাখ দেন। সমুখ সেটা ভালো করে দেখতে থাকে, তারপর বলে, এটা তো বিদেশি কোম্পানির বলে মনে হচ্ছে মিস্টার রায়। হ্যাঁ, ওটা জাপানের, সেখানে থাকাকালীন দাদা ওটা কেনেন। সমুখ কিছু বলতে যাবে অমনি দরজা কলিং বেলটা বেজে উঠল। মিস্টার রায় বলে, এখন আবার কি এলো বলুন তো? দরজা খুলতে দেখি একজন বয়স্ক ভদ্রলোক ঘরের ভেতর ঢুকে সৌগতবাবুকে জিজ্ঞাসা করে,
তুমি কখন এলে সৌগত? সৌগতবাবু এসে বলেন, এই তো কিছুক্ষণ আগে। তারপর আমাদের দিকে ফিরে বলেন, শামুকবাবু উনি হলেন দাদার প্রতিবেশী হরিপদবাবু, বলতে পারেন দাদার বন্ধুস্থানীয়। ভদ্রলোক আমাদের পরিচয় দেওয়াতে তিনি আমাদের উল্টো দিকে চেয়ারে এসে বসেন। তারপর বলেন, আচ্ছা একটা কথা যদি বলি কিছু মনে করবেন? শামুক মুচকি এসে বলে, একদমই নয়। বেশ। এই বলে ভদ্রলোক নিজের ভাবনাগুলোকে মাথায় সাজিয়ে বলতে শুরু করেন। দেখুন সেনমশাই, অরিন্দম আমার বন্ধুস্থানীয় হলেও ওর সাথে আমি সেইভাবে মিশতাম না। কেন? আগে ভয় পেতাম মশাই। আমি আবাকে বলি, ভয়? কিসের ভয়? ভদ্রলোক সামান্য হেসে বলেন, কলকাতা শহরের যত গুন্ডা বদমাইশ মানুষের সঙ্গে ওর ওঠা বসা ছিল, তাই বুঝতেই পারছেন তার সাথে যুক্ত থাকা মানে খাল কেটে কুমিরকে বাড়ির ভেতর ঢোকানো। সৌগতবাবু রেগে গিয়ে বলেন, মানে আপনি কি সব যা তা বলছেন হরিপদবাবু? আমার দাদা তিনার কথা বন্ধ করে হরিপদবাবু বলেন, দেখো এ তোমার দাদার চরিত্র তুমি না জানলেও আমি খুব ভালো করে জানি, কথায় বিশ্বাস না থাকলে ফ্যাটের অন্যদের জিজ্ঞাসা করে দেখো। শামুক বলে, আপনি এত কিছু জানলেন কি করে? দেখুন শামুকবাবু, রোজ এ বাড়িতে কিছু না কিছু সমস্যা হয় আর ওই অরিন্দমকে ঘিরে। ভেবেছিলাম পুলিশকে গিয়ে জানাবো, কিন্তু আমি সাধারণ মানুষ, অরিন্দমের লোকেরা সেটা জানতে পারলে আমাকে খুন করে দিত। বুঝলাম। আচ্ছা একটা কথা বলুন তো। বলুন না। কিছুদিন যাবো তো অরিন্দম বাবুকে কি খুব সমস্যার মধ্যে দেখছিলেন? ভদ্রলোক কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, দেখুন মিস্টার সেন, এরকম সমস্যা রোজই চলত, তবে তার মৃত্যুর আগে এক ভদ্রলোক তার কাছে আসেন, তাদের মধ্যে কী সব কথা কাটাকাটি চলে, তবে যাওয়ার সময় অরিন্দম বাবুকে খুনের হুমকি পর্যন্ত দিয়ে যায় ওই দরজা গড়ায় দাঁড়িয়ে, আর তারপর থেকেই সেই যেন কেমন চুপ মেরে যায়। হ্যাঁ, তারপরেই তো জানেন। এই বলে চুপ করেন হরিপদবাবু। তারপর সমুখের থেকে করজোরে বলেন, শুধু একটাই অনুরোধ শামুকবাবু, দয়া করে সমস্যার মধ্যে আমাকে জড়াবেন না, আমি গরিব মানুষ, এই পরিবার নিয়ে নিশ্চিন্তে আমি থাকতে চাই। এই বলে হরিপদবাবু সেখান থেকে বেরিয়ে যান। আমি এবার বলি, আচ্ছা শামুক বিষয়টা কি হলো বলো তো? শামুক নিজের ঠোঁটে আঙুলে বোলাতে বোলাতে বলে, কিছুই বোঝা যাচ্ছে না ভায়া, সময়ের খেলা। কি হলো ভায়া? অরিন্দমবাবুর বাড়ি আসা থেকে দেখছি তুমি একেবারে চুপ মেরে গেলে। শামুক টেবিলের ওপর থেকে পাটা গুটিয়ে নিয়ে আমার দিকে ফিরে বলে, আচ্ছা পৃথ্বী, তোমার অরিন্দমবাবুর কবিতাটা মনে আছে? হ্যাঁ, কেন থাকবে না। আচ্ছা তোমার মনে হয় না লেখাটা খুব কাঁচা হাতের? আমি অবাকই বলি, মানে ঠিক বুঝলাম না শামুক। দেখো লেখাটায় একটা জড়তা আছে। হ্যাঁ দেখো, হয়তো পেনের কালি শেষের দিকে ছিল। সেটা ঠিকই বলেছ। আচ্ছা শামুক, তোমার এই হরিপদবাবুর কেসটি কি বলো তো? শামুক এবার একটা সিগারেট ধরিয়ে বলে, দেখো অরিন্দমবাবুর বিরুদ্ধে বলার পেছনে দুটো কারণ থাকতে পারে ভায়া। প্রথমত ওনার বলার সবই কথাই সত্য, আর দ্বিতীয় হলো হিংসা। তবে সেটার কারণ কি সেটা বলতে এখনই আমি পারবো না। এই বলে শামুক জানলার সামনে গিয়ে আবারও অরিন্দমবাবুর দেওয়ার কবিতার কিছু লাইন মনে মনে আওড়াতে থাকে। আমি বলি, আচ্ছা সৌগতবাবুকে কী পড়বে কিছু ঠিক করলে নাকি? শামুক একটু চমকে গিয়ে বলে, জানি না, আপাতত একটু চিন্তার দরকার আছে মায়া। এই বলে শামুক তার ঘর থেকে পাঞ্জাবি গলিয়ে আমাকে হাত মেরে বাইরে বেরিয়ে যায়। সত্যি
সমুখের এই সমস্ত জিনিসপত্র আমার একেবারেই সহ্য হয় না। রাত 10টা বেজে গেছে, সমুখ এখনও বাড়ি ঢোকেনি। এদিকে আমার চিন্তা চার গুণ বেড়ে গেছে। তাও সঞ্চিতা থাকলে না হয় কিছু একটা করা যেত। এইসব বসে বসে ভাবছি, এমন সময় দরজার কলিং বেলটা বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলতে দেখি সমুখ হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এসে বলে, রহস্য বেজায় জটিল, জটিল তোমার বন্ধু। শিখরের ভেতর ঢুকতে আমি বলি, কিসব বলছো সমুখ? হয়েছে ভায়া, হয়েছে। আমি অবাক হয়ে বলি, তাহলে বিষে বিষে বিষক্ষয়? সেটা সময় সাপেক্ষ, এখন খেয়ে দিয়ে শুয়ে পড়া পৃথ্বী। কাল সকালে সৌগতবাবু এখানে আসার জন্য বলে দিয়েছি, তৈরি থেকো। এই বলে সমক একটা গানের সুন গুনগুন করতে করতে নিজের ঘরে চলে যায়। আজ সকাল থেকেই সমককে ভীষণ ফুরফুরে লাগছে। ওর মাথার ওপর থেকে যে একটা পাথর সরে গেছে সেটা বোঝাই যাচ্ছে। তবে মুশকিলটা হলো, সমকের মাথা থেকে এই রহস্যের পাথর সরলেও আমার মাথা থেকে এখনো সরেনি, বরং বলা চলে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবং এই রহস্য যে সৌগতবাবু না শব্দে মিটবে না সেটাও আমি জানি। সকাল 10টা, এখন আমাদের ড্রয়িং রুমে যাকে বলে নিশ্ছিদ্র নীরবতা। আমি আর সমক পাশাপাশি দুটো চেয়ারে বসে আছি, আর আমাদের ঠিক উল্টো দিকের একটি সোফায় বসে আছেন সৌগতবাবু। মিনিট 10 এইভাবে চলার পর সৌগতবাবু গলা খাঁকড়িয়ে বলেন, মিস্টার সেন, যদি কিছু মনে না করেন তাহলে এখানে আমাকে ডাকার কারণটাও যদি বলেন। সৌগতবাবুর কথা থামিয়ে সমক বলে, প্রথমে ক্ষমা করবেন মিস্টার রায়, আজ একটু সময় আপনার থেকে আমি চেয়ে নেব, কারণ যে কথাগুলো আমি বলবো সেগুলো জানাটা আশা করি আপনার খুব দরকার। বেশ, বলুন তাহলে। সমক এবার চেয়ার ছেড়ে আমাদের সামনে পায়চারি করতে করতে বলতে শুরু করে, সৌগতবাবু, বেশ কিছু বছর আগে আমি একটা কেস পাই। বিশিষ্ট ব্যবসায়ী ইন্দ্রনাথ লাহিড়ির বাড়িতে একটা সোনার নেকলেস চুরি হয়, আর তার সঙ্গেই ওনার পুত্রবধূর অস্বাভাবিক মৃত্যু। কিন্তু মুশকিল হলো, এখানে চুরি বা খুন কে করেছে সেটা জানতে পারি, কিন্তু অপরাধীকে আমি ধরতে পারি না। আচ্ছা সমকবাবু, অত বড় স্বর্ণ ব্যবসায়ী একটা নেকলেস তৈরি করে নিতে পারেননি কেন? কথাটা খুব দামি কথাই বলেছেন আপনি, কিন্তু সেটা বড় কথা নয় সৌগতবাবু। আসলে নেকলেসে লেগেছিল একটা গোলাপি মুক্ত, বর্তমানে যার দাম ধরুন কোটির কাছে, আর নেকলেসটার বয়সও প্রায় হলো 100 বছরের কাছে। কিন্তু আপনি আমাকে এসব বলছেন কেন সমকবাবু? সমক এবার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে সৌগতবাবুকে বলে, কারণ আপনার দাদাই ওই নেকলেস চুরি করেছে সৌগতবাবু। এইসব কি বলছেন আপনি সমকবাবু? আরে দাঁড়ান দাঁড়ান, আগে আমার কথাটা শেষ করতে দিন। আপনার দাদা আদিনাথ নিয়োগী নাম ধারণ করে ম্যানেজারি কাজে যুক্ত হন ওই লাহিড়ি বাড়িতে, তারপর সেখানে সুযোগ বুঝে নেকলেস চুরি করেন। আমি এত কিছু ঘটনা মাথায় রাখতে না পেরে সমককে বলে উঠি, কিন্তু কিন্তু সমক, খুনটা? প্রীতি, আমার মনে হয় ইন্দ্রজিৎ বাবুর পুত্রবধূর চুরিটা হাতে নাতে ধরতে পেরে যান, তাই তাকে মরতে হয়। আমি দেখি সৌগতবাবু মাথায় হাত দিয়ে সোফার ওপরে বসে আছেন। আমি আবার জিজ্ঞাসা করি, কিন্তু তুমি এত কিছু জানলে কি করে? সমুখ একটা ধূর্ত হাসি হেসে বলে, মায়ার খেলা প্রীতি। এই বলে আমার পাশের চেয়ারে এসে বসে বলে, সেদিন অরিন্দমবাবুর আলমারি সার্চ করতে গিয়ে একটা ভিজিটিং কার্ড পাই,
পরেই সেটা পড়তে জানতে পারি ওটা ইন্দ্রজিৎ বাবুর। তাই অরিন্দববাবুর ফ্ল্যাট থেকে ফিরে এসেই আমি সেদিন ইন্সপেক্টর বড়ালকে খবর নিতে বলি, আর দেখো সব ধরা পড়ে যায়। তবে এতদিন যে উনি আমার চোখে ফাঁকি দিয়েছিলেন সেটা কিন্তু একটা বিশাল বাহবার কথা। সবই তো বুঝলাম সমক, কিন্তু একটা খটকা যে রয়ে যাচ্ছে। খটকা? কিসের খটকা? মানে ওই মহামূল্যবান গোলাপি মুক্তটা গেল কোথায়, যার পিছনে এত কিছু ঘটনা? সমক এবার আমায় প্রশ্ন করে, আচ্ছা প্রীতি, তোমার অরিন্দমবাবুর লিখে যাওয়া কবিতাটা মনে আছে? হ্যাঁ, কেন মনে থাকবে না, এস তো বলো না শুনি একবার। আমি গড় গড় করে পড়তে শুরু করি। শব্দ আমার খেলার জিনিস, পাতায় পাতায় এসে আঙুল দিয়ে চেপে ধরে লেখনি পাও শেষে। সাবাস পৃথি, সাবাস। এবার দেখো তো শেষে লেখনি কথার অর্থ কি। আমি বলি, কলম। গুড। আচ্ছা মিস্টার রায়, আপনাকে একটা জিনিস আনতে বলেছিলাম, এনেছেন? হ্যাঁ, দাঁড়ান দিচ্ছি। ভদ্রলোক এই বলে তার প্যান্টের পকেট থেকে অরিন্দমবাবুর বিদেশি কলমটা বার করে সমুখের হাতে দেয়। সমুখ সেটা গড়িয়ে ফিরিয়ে কীসব দেখতে থাকে, তারপর পেনটা নব ধরে একটা টান মেরে পেনটা খুলে ফেলে। অমনি সেটার পেট থেকে একটা চকচকে মুক্ত বেরিয়ে আসে। আমরা হাঁ করে তাকিয়ে থাকি মুক্তর দিকে। আমি কিছু বলার আগে সমক বলে, কলমের গায়ে আই ডট লাহিড়ি লেখা আছে পৃথ্বী, অর্থাৎ কোনোভাবে কাজে খুশি হয়ে অরিন্দমবাবুকে এটা গিফট করেন ইন্দ্রজিৎ লাহিড়ি। ঠিকই আছে, উনি এটা ঠিকই কাজে লাগিয়েছেন। এই বলে জানলার সামনে গিয়ে দাঁড়ায় সমক, অতঃপর বলে, প্রবৃত্তি খুব খারাপ জিনিস ভায়া পৃথ্বী, ভালো ভালো মানুষও যার থেকে মুক্তি পায় না। এ তো একজন সামান্য আততাই, কি বলো? দূরে সূর্যাস্তের আলোয়ে জ্বলন্ত হয়ে উঠেছে গোটা আকাশ, আর তার স্পর্শে গড়িত হচ্ছে মনের জমে থাকা অজস্র ময়লা, আর সেখানে জমা হচ্ছে পরের দিনের সূর্যোদয়ের নতুন আশা।